নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা এবছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটি বানানো। এছাড়া যারা আগামী দিনে মাধ্যমিক দেবে তাদেরও এই ভিডিওটা ভীষণভাবে হেল্প হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে মাত্র 7 থেকে 8 দিনে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে রিভিশন দিতে পারবে, যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তো সেই ট্রিক তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের একটা ভালো বা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে, আলাদা একটা তোমরা কনফিডেন্স পাবে নিজেদের মধ্যে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমি আজকে যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, আগামী 7 দিনের সেই রুটিনটা তোমরা যদি খুব ভালোভাবে মেনটেন করতে পারো, একদম সৎভাবে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো একটা মার্কস মাধ্যমিকে অবশ্যই পাবে। দেখো কি তোমাদের সেই রুটিন, সেই রুটিনটাই এখন তোমাদের সামনে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখো। রুটিনটা শুরু করব, অর্থাৎ তোমাদের যে রুটিনটা দেবো তা সন্ধ্যা 6টা থেকে, ঠিক আছে? সকাল থেকে শুরু করছি না, সন্ধ্যা থেকে শুরু করেছি, তার কারণ পরে তোমাদেরকে জানাবো। ধরো সন্ধ্যা 6টায় তোমরা পড়তে বসলে, ঠিক আছে, সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টায় তোমরা তোমাদের স্টাডি রুমে গেলে খুব মন দিয়ে দেখবে। এইভাবে তোমরা যদি মেনটেন করতে পারো, আমি শিওর তোমাদের 7 দিনে পুরো সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন হয়ে যাবে খুব ভালোভাবে, ভালো একটা মার্কস কিন্তু অবশ্যই পাবে। সন্ধ্যা 6টায় তোমরা পড়তে বসলে, 6টা থেকে একদম ঘড়ি ধরে এই সময় পড়াশোনা করবে, 6টা থেকে 6টা 10, এই যে 10 মিনিট, এই 10 মিনিট তোমরা একটু ধ্যান করবে, মানে চোখ বুঝিয়ে তোমাদের যে ভগবানকে তোমরা মানো তার নাম নেবে 10 মিনিট চোখ বুঝিয়ে। কিংবা আরও একটা জিনিস করতে পারো, চোখ বুঝিয়ে কোনো একটা বিন্দুকে তোমরা ফোকাস করার চেষ্টা করবে 10 মিনিট, ঠিক আছে? মন তোমাদের শান্ত হবে, তোমরা ঠিক 6টা 10-এ পড়া স্টার্ট করবে, ঠিক আছে? তোমরা কোন সাবজেক্ট পড়বে? তোমরা বাংলা, অঙ্ক, যে কোনো সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে? সেটা তোমাদের ব্যাপার, শুরুটা যে কোনো সাবজেক্ট দিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে? আজকে যদি বাংলা পড়ো, কালকে ইংরেজি, পরশু দিন ইতিহাস, এইভাবে পড়তে পারো। তো আমি তোমাদের অঙ্ক দিয়েই শুরু করি, ম্যাথ। তোমরা ম্যাথ পড়া শুরু করলে এই ম্যাথে কি কি আছে আগে তোমরা ভেবে নেবে। পাটিগণিত আছে, বীজগণিত আছে, রাশিবিজ্ঞান আছে, জ্যামিতি আছে, পরিমিতি আছে, ত্রিকোণমিতি আছে, ঠিক আছে? তোমরা এই সন্ধ্যা 6টা থেকে ধরো পাটিগণিতটা প্রথমে শুরু করলে, পাটিগণিত তোমাদের তো অলমোস্ট সিলেবাস সবার মানে তৈরি হয়ে আছে, তো এখন একটু তাড়াতাড়ি রিভিশন তো অবশ্যই দিতে হবে। পাটিগণিত শুরু করলে, পাটিগণিত যা হলো তোমরা, তারপর বীজগণিতটা শুরু করলে, বীজগণিত, ঠিক আছে? এরপর বীজগণিতের পর তোমরা ধরো ত্রিকোণমিতিটা করলে, ঠিক আছে? রাতে এই 3টে মোটামুটি 1-1.5 ঘন্টা করে সময় নিয়ে যে জায়গাগুলো তোমাদের সমস্যা রয়েছে, যে চ্যাপ্টারটা একটু দুর্বল আছো, সেগুলো পড়ে নিলে, ফর্মুলাগুলো একটু পড়ে নিলে ভালোভাবে, ঠিক আছে, পড়ে নিলে 6টা থেকে কটা পর্যন্ত এই পড়াটা হবে তোমাদের? 9টা 30 পর্যন্ত, ঠিক আছে? তোমাদের যার যেখানে দুর্বলতা, তোমাদের যদি পাটিগণিত ধরো তোমাদের অলমোস্ট সারা আছে, তোমরা পাটিগণিতটা
আধ ঘন্টা দেখে নিলে, বাকি বীজগণিত ত্রিকোণমিতিতে টাইম দিলে, ঠিক আছে? সাড়ে নটা থেকে 10টা পর্যন্ত তোমাদের ডিনার টাইম, অর্থাৎ তোমরা তোমাদের খাওয়া দাওয়া সেরে নেবে, ঠিক আছে? এই টাইম কিন্তু অবশ্যই মেনটেন করবে। 10টায় তোমরা যথারীতি আবার পড়তে বসে যাবে। এই 10টায় তোমরা কি করবে, তোমরা একবার টেস্ট পেপারটা ওপেন করবে, কিছু পেজ 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে, কিছু পেজ তোমরা শর্ট কোশ্চেন অর্থাৎ 1 মার্কের কোশ্চেন একবার দেখে নেবে, 4 থেকে 5টা পেজ, আর 2 মার্কসের কোশ্চেন কিছু পেজ তোমরা দেখে নেবে, 4-5টা পেজ, ঠিক আছে? দেখবে তোমরা প্রায় প্রত্যেকটাই পারছো, যেগুলো পারবে সেগুলো তাড়াতাড়ি দেখে নেবে, আর যেগুলো পারছো না একবার ট্রাই করবে। এই 1 ঘন্টায় মোটামুটি তোমাদের তো করা আছে, 1 ঘন্টায় হয়ে যাবে। আর 11টা থেকে ধরো 11টা 45 পর্যন্ত তোমরা একবার তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা দেখে নেবে, ঠিক আছে? রাশিবিজ্ঞান, এই যে তোমাদের টাইমগুলো বললাম, আর পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি, এখানে তোমাদের টেস্ট পেপারের কিছু কোশ্চেন, এখানে রাশিবিজ্ঞান, এগুলো তোমরা নিজেদের মতোও করতে পারো, ঠিক আছে? কিন্তু এই টাইমগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? সেটা তুমি যদি বাংলা হয় রচনাও পড়তে পারো, তোমার যদি রচনা অলমোস্ট কমপ্লিট হয়ে থাকে, তুমি তোমার গদ্য পদ্য যেটা তোমার মনে হবে পড়তে পারো। তবে এইগুলো যেগুলো বলছি এইগুলো কিন্তু পড়ো, যেমন টেস্ট পেপারটা একবার 1 নম্বর 2 নম্বর এগুলো দেখে নেওয়া, এগুলো কিন্তু করো, ঠিক আছে? তো রাশিবিজ্ঞানটা করে 11টা 45-এ কিন্তু ঘুমিয়ে গেলে, আরেকটা জিনিস জানিয়ে রাখি, নো মোবাইল ফোন, ঠিক আছে? এখন কিন্তু কোনো মোবাইল ফোন নয়, ওকে? এবার রাত হয়ে গেল, তুমি ঘুমিয়ে গেলে তোমাকে উঠতে হবে কটায়, এই সময় কিন্তু একটু কম ঘুমাতে হবে, ঠিক আছে? তোমাকে উঠতে হবে সকাল 5টা 15 মিনিটে, ঠিক আছে? 5টা 15 মিনিটে ঘুম থেকে ওঠা, এরপর 5টা 15 থেকে 5টা 30 পর্যন্ত তোমরা একটু ফ্রেশ হয়ে নেবে, ঠিক আছে? 5টা 30-এ তোমরা পড়তে বসবে, পড়তে বসবে। 5টা 30 থেকে 5টা 45, এই যে 15টা মিনিট, এই 15টা মিনিট তোমাদেরকে কিন্তু ধ্যান করতে হবে। সেই আগের দিন যেমন বলেছিলাম, অর্থাৎ এই যে আগে 10 মিনিট তোমরা ধ্যান করেছিলে, এটা এই সকালে 15 মিনিট করতে হবে, ঠিক আছে? 15 মিনিট তোমরা ধ্যান করলে, এবার তোমাদের যে ম্যাথ নিয়ে তো বলেছিলাম, তো এই 5টা 45 যা হয়ে গেল, তোমরা 5টা 45 থেকে পড়তে বসে গেলে, ঠিক আছে, আর এর মাঝেই তোমরা পারলে একটু চা বিস্কুট খেয়ে নিও, কিছু হালকা খাবার খেয়ে নেবে, হালকা খাবার, চা বিস্কুট যে হোক খেয়ে নেবে, ঠিক আছে? 5টা 45-এ তোমাদের স্টাডিতে বসে গেলে কি পড়বে, তোমরা আগের দিন বীজগণিত পাটিগণিত সব পড়েছিলে, ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান, তোমাদের তাহলে বাকি থাকছে হচ্ছে পরিমিতি, পরিমিতি পড়ে নেবে। আর তোমরা পড়বে কি না, প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2-3টে সাল, 2023টা বাদ দিয়ে বাকি 3-4টে পেজ তোমরা, 3-4টে সাল তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, এই সকালে, ওকে? বেশ, তোমরা কতক্ষণ এই পড়াশোনাটা চালিয়ে যাবে, এই পড়াশোনাটা চালিয়ে যাবে তোমরা পর্যন্ত, ঠিক আছে? কটা পর্যন্ত? সকাল 8টা 45 পর্যন্ত এই পড়াশোনাটা চালিয়ে যাবে, 5টা 45 থেকে 8টা 45, ওকে? ঠিক আছে, 8টা 45-এ
তোমরা স্নানে গেলে, বাথরুম মানে বাথরুম চলে গেলে, ফ্রেশ হয়ে নিলে, স্নান করে নিলে, ঠিক আছে, এরপর 9টার মধ্যে তোমাদের কমপ্লিট অলমোস্ট সব কিছু কমপ্লিট করার পর তোমরা 9টা থেকে 9টা 10-এর মধ্যে তোমরা তোমাদের খাওয়া দাওয়া সেরে নেবে, ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে নিলে, খাওয়া দাওয়া সারার পর 9টা, ধরো এখানে তোমাদের বেজে যাবে 10 মিনিটে যদি না খেতে পারো, একদম ম্যাক্সিমাম টাইম তোমাদের 9:30, 9:30-এর মধ্যে তোমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেবে। 9:30-টায় যথারীতি তোমরা আবার পড়তে বসে যাবে, ঠিক আছে। পড়তে বসে এখানে কিন্তু তোমাদের কাজ থাকবে 5 মিনিট, এই 9:30 থেকে 9:35 5 মিনিট কিন্তু আবার এখানে একটু চোখ বুজিয়ে ধ্যান করতে হবে। এবার এই ধ্যান করতে হবে, 9:45 যা বেজে যাবে কি করতে হবে তোমাদেরকে, টেস্ট পেপার বলো, যে কোনো টেস্ট পেপার, ABTA হতে পারে কিংবা তোমাদের পর্ষদ হতে পারে, কিংবা যে কোনো টেস্ট পেপারে, যে টেস্ট পেপারে তোমাদের দাগ দেয়া কম আছে, ঠিক আছে, সেই টেস্ট পেপারের একটা পেজ চোখ বুজিয়ে খুলবে। কোন পেজ? না, অঙ্কের পেজ, ঠিক আছে, কারণ তুমি সেই সন্ধ্যা থেকে অঙ্ক করে এসছো। অঙ্কের পেজ খুলবে, তোমাদেরকে একদম পরীক্ষার মতো, যেমন 9:45 থেকে 3:15 একটা পর্যন্ত তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস বলবো, কি পরীক্ষা? ম্যাথ পরীক্ষা দিতে হবে, একদম ঘর লক করে, ঠিক আছে, ঘড়ি অবশ্যই রাখবে, ঠিক আছে। এখানে বলবো, তুমি যখন পরীক্ষা দেবে তুমি এখানে একটা পর্যন্ত টাইম নেবে না, 12:45 পর্যন্ত তোমার টাইম, 15 মিনিট কম নেবে, ঠিক আছে। এই 9:45 থেকে 10 মিনিট অর্থাৎ 9:55 পর্যন্ত তুমি কোশ্চেন স্টাডি করবে, কোশ্চেনটা দেখবে এবং কোনগুলো করবে সেটা কিন্তু আইডেন্টিফাই করবে, বোঝা গেল। এখানে তোমাদেরকে যে এতক্ষণ এই রুটিনটা কেন বলছি, তোমরা অনেকেই হয়তো ভাববে যে আমি তো যখন খুশি পরীক্ষা দিতে পারি, কিন্তু না, তোমাদের যেহেতু বোর্ডের পরীক্ষা হবে 9:45 থেকে, আমি বলবো এই লাস্ট 7 থেকে 10 দিন তোমরা এইভাবেই নিজেদেরকে প্রস্তুত করে নাও। তোমরা এই সময় স্নান করা প্র্যাকটিস করো, এই সময় খাওয়া দাওয়া প্র্যাকটিস করো, আর তোমাদেরকে যে এই যে 8:45 স্নান বলেছি, এটা যদি তোমাদের সেন্টার একটু দূরে পড়ে সেক্ষেত্রে তোমাদের 10 মিনিট 20 মিনিট কি 30 মিনিট টাইম তোমরা আগাতেও পারো নিজেদের মতো, কিন্তু যেগুলো বললাম এগুলো অবশ্যই করবে। তোমরা ধরো পরীক্ষার হলের ভেতর প্রবেশ করে গেছো, অনেকে দেখবে বন্ধুরা গল্প করে, এই কোশ্চেনটা পড়বে, এটা পড়বে, তোমরা কিছু করার দরকার নেই, সরাসরি গিয়ে চোখ বুজিয়ে একদম ভগবানের নাম নেবে 5 মিনিট, একদম শান্ত মাথায় কিন্তু তোমরা ভগবানকে ডাকবে, ঠিক আছে, কারণ ওখানে গিয়ে অনেক রকম টেনশন মাথায় ঢুকে যাবে, এতে কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো নিজেদেরকে প্রস্তুতি করতে হবে কিভাবে, না পরীক্ষার মতো করে। তুমি ধরো সব সারা জীবন দুপুরে স্নান করা অভ্যাস, এই সময় যদি হঠাৎ করে পরীক্ষার দিন সকালে হয়তো স্নান করে ফেললে তোমার শরীর খারাপ হতে পারে, তাই বলবো বিগত এই 10-12 দিন তোমরা একটু এইভাবে নিজেদেরকে মানিয়ে নাও, তাহলে দেখবে তোমরা অনেকটা হেল্প পাবে, পরীক্ষাটা কিন্তু খুব সৎভাবে দেবে, তাহলে দেখবে তোমাদের যে অরিজিনাল বোর্ডের পরীক্ষা সেখানে কিন্তু কোনো প্রবলেম হবে না, তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে, যে কনফিডেন্সটা তোমাদেরকে পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেতে সাহায্য করবে, ঠিক আছে। তোমরা 12:45 বা 1টায় তোমাদের পরীক্ষা তোমরা দিয়ে নিলে, এরপর যা 1টা থেকে 1:30-টার মধ্যে, ঠিক আছে, 1টা থেকে 1:30-এর মধ্যে তোমরা দুপুরের লাঞ্চটা করে নেবে,
ঠিক আছে, লাঞ্চ করে 1:30 থেকে 2:30 পর্যন্ত বা 2:45 পর্যন্ত এই 1 ঘন্টা তোমরা একটু রেস্ট করবে, ঠিক আছে, 2:45 পর্যন্ত রেস্ট করবে। 3টে থেকে কিন্তু আবার তোমাদেরকে পরীক্ষায় পড়াশোনার জন্য উঠে পড়তে হবে 3টে থেকে, ঠিক আছে, দুপুর 3টে। কি করবে এই দুপুর 3টের সময় উঠে? প্রথমেই তোমাদেরকে করতে হবে, তোমরা তো পরীক্ষা দিলে, এই অঙ্ক পরীক্ষা তো দিলে 9:45 থেকে যে পরীক্ষাটা দিলে, অঙ্ক পরীক্ষা, সেই পরীক্ষাটা খাতাটা তোমাদেরকে তো দেখতে হবে, নিজেকেই দেখতে হবে, ঠিক আছে, নিজেকেই কিন্তু এই পরীক্ষার খাতাটা দেখতে হবে, কোন কোন জায়গায় তুমি ভুল করলে, কোন কোন জায়গায় তুমি ঠিক করলে, সেগুলো কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে হবে, নিজেকে জাজমেন্ট করতে হবে, যে জায়গাগুলো দেখলে ভুল করেছো সেই জায়গাগুলো কিন্তু, ধরো 3টে থেকে 3:30 পর্যন্ত তুমি নিজের খাতাটা দেখলে, এই 3:30 থেকে 5:30, এই যে হাতে 2 ঘন্টা তুমি টাইম পাচ্ছ, এই 2 ঘন্টায় কিন্তু তোমাকে এই তোমার পেপারটা, ঠিক আছে, পেপারটা অ্যানালিসিস করতে হবে, ওকে, তোমাকে এই পেপারটা অ্যানালিসিস করতে হবে, যে জায়গাগুলো ধরো তোমার ভুল হলো সেই চ্যাপ্টারটা আর একবার দেখে নিলে, কেন ভুল হলো, তোমার যদি সিলি মিস্টেক হয় অর্থাৎ ইউনিট যোগ বিয়োগ আর একবার সেই অঙ্কটা দেখে নেবে, তোমার যে চ্যাপ্টারটা থেকে ধরো কোশ্চেন একটা করতে পারোনি সেই চ্যাপ্টারটা একবার ভালো করে একটু দেখে নেবে, ফর্মুলাগুলো আর একবার দেখে নেবে, ঠিক আছে, এগুলো দেখে নেওয়ার পর 5:30 বেজে গেল এখানে, এই 5:30 থেকে 6:00 পর্যন্ত, সন্ধ্যা 6:00 পর্যন্ত তোমরা একটু বাইরের দিকে ঘুরতে যাবে, ঠিক আছে, 1/2 ঘন্টা কিন্তু একটু মাইন্ডটা তোমাদের ফ্রেশ হবে, ঠিক আছে, মাইন্ডটা ফ্রেশ হবে, মাইন্ডটা ফ্রেশ করে কিন্তু আবার তোমাদেরকে সন্ধ্যা 6:00 পড়াশোনা করতে হবে অন্য সাবজেক্ট, ঠিক একইভাবে যেমন আগের রুটিনটা তোমাদেরকে বলেছি, সন্ধ্যা 6:00 থেকে এইভাবে কিন্তু আবার নতুন সাবজেক্ট, এটা যেমন অঙ্ক ছিল এবার ইংলিশ হবে, এবার বাংলা হবে, এবার হিস্ট্রি হবে, এইভাবে তোমরা যদি 7 দিনে 7টা চ্যাপ্টার, সরি 7টা পরীক্ষা দিতে পারো, 7টা মক টেস্ট দিতে পারো, 7 দিনে 7টা মক টেস্ট আর তার অ্যানালিসিস করতে পারো, দেখবে তোমাদের পরীক্ষা কতটা ভালো হয়, তোমরা কিন্তু একটা নিজেদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে, তোমরা কতটা ইমপ্রুভমেন্ট হবে, এই যে তোমরা মক টেস্ট দিলে তার অ্যানালিসিস করলে তোমরা কী কী বেনিফিট পাবে জানো তো, তোমরা টাইম ম্যানেজমেন্টটা শিখবে, টাইম ম্যানেজমেন্ট যে কোন জায়গা আরেকটু টাইম দিলে আমি ভালো করতে পারতাম, তোমরা ধরো মাধ্যম একদম কেউ হয়তো মক দিলে না, তোমরা চলে গেলে পরীক্ষা হলে পরীক্ষা দিতে, সেখানে ধরো অনেক কিছু দেখলে ভুল হয়েছে, টাইম কুলালো নি, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারলে নি, পরে কিন্তু তোমাদের আফসোস হবে, তাই তোমরা যদি তার আগেই একটা যদি পরীক্ষা দিয়ে যাও তোমরা কিন্তু আলাদা একটা কনফিডেন্স পাবে আর সেই ভুলটা কিন্তু শুধরানোর একটা সুযোগ পাবে, ঠিক আছে। তো তোমাদেরকে এই কারণে বোর্ডের মতো করে একটা রুটিন বানিয়ে দিলাম যেটা তোমাদের পরীক্ষার সময়ও কাজে লাগবে, ঠিক আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের রুটিনটা একটু ভালো করে দেখবে, যে সাবজেক্টগুলোতে তোমাদের ছুটি নেই অর্থাৎ পরের দিনই পরীক্ষা, সেই সাবজেক্টগুলো কিন্তু একটু আগে থেকে তোমরা সেরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, ওকে। তো এইগুলো যদি তোমরা একটু মেনটেন করো আর এই রুটিনটা যদি ফলো করতে পারো, এই রুটিনটা যদি তোমরা ফলো করতে পারো, আমি শিওর তোমরা কিন্তু একটা ভালো মার্ক কিন্তু পরীক্ষায় পাবে, ঠিক আছে, এটা কিন্তু একদম শিওর, তোমাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স তৈরি হবে, এই কনফিডেন্স তোমাকে কিন্তু একটা ভালো মার্কস পেতে সাহায্য করবে, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, যদি খারাপ লাগে সেটাও জানিও, কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, ঠিক আছে? তো এখানেই শেষ করলাম, সকলের পরীক্ষা ভালো হোক, খুব টাটা।